প্রজনন বৃদ্ধি পাওয়ার কারণে সরকার যখন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করে, সে সময় উপকূলীয় এলাকার জেলেরা ইলিশ মজুত করে এভাবে পচায়। এখন পচা ইলিশগুলো আনা হচ্ছে চাঁদপুরের ঘাটে। নদীতে যখন ইলিশ থাকে না, তখন বিক্রি করা হয় এই নরম পচা ইলিশ। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় এই মাছের চাহিদা অনেক বেশি। নোংরা পরিবেশে পচা ইলিশগুলো মৌসুমি ব্যবসায়ীরা স্থানীয় শতাধিক নারী ও পুরুষ শ্রমিকদের মাধ্যমে কেটে লবণ দিয়ে নোনা ইলিশে পরিণত করে স্তূপ করে সংরক্ষণ করছে। কয়েকটি ধাপে এভাবে সংরক্ষণ করা পচা ইলিশগুলো কেটে ডিমগুলো বের করে লবণ দিয়ে স্তূপ করে ছয় সাত দিন রাখা হয়। মৌসুমি এই ব্যবসায়ী বললেন, এগুলা বন্ধের সময় জাইলারা স্টক করছে, রাইখা দিছে, এগুলা এখন আমদানি করতেছে। এগুলা আমরা নোনা ইলিশ দুই নম্বর মাছ, পচা মাছ দুই নম্বর মাছ, এগুলো আমরা লবণ দিয়ে মাছটারে নোনা ইলিশ বানিয়ে দিচ্ছি। এগুলো আবার ছয় মাস পরে এগুলো আমরা বিক্রি করব। প্রত্যেক সিজনে আমরা আসি, লবণ লাগা লবণ ইলিশ বিক্রি করি, বিভিন্ন জেলায় জামা নিয়ে আসাই আমরা বিক্রি করি। আমাদের মনে করেন প্রত্যেক সিজনে আমরা যা চাঁদপুর আসি আর কি। চাঁদপুর মাছের ঘাটের আড়তদার ইকবাল হোসেন ব্যাপারী জানালেন, বর্তমানে চাঁদপুরে যে মাছগুলা ঢুকতেছে সম্পূর্ণ পচা স্টকলোডের মাছ। অভিযানের বিভিন্ন পর্যায়ে মাছগুলা মমিসিং থেকে তারা একটা গ্রুপ আসছে, তারা পচা গান্দা মাছগুলা কেটে লবণ দেয়, ওইটা ছয় মাস পরে ওই মাছগুলা বিক্রি হয়। এগুলো আমাদের চাঁদপুরবাসীর জন্য আসলে ওইটা খাওয়া ওইরকম উত্তম না, প্রযোজ্য না। আর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার সুজাউদ্দৌলার মতামত হলো, চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে যে লোনা ইলিশগুলো বিক্রি করা হচ্ছে, এগুলো খেলে আমাদের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। যেমন পেটের পীড়া হতে পারে, কিডনি সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। তা আমাদের উচিত এই পচা লোনা ইলিশগুলো খাওয়া বর্জন করা। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা টেলিভিশন। আরে এখন